আসসালামু আলাইকুম সুধী দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক সময় আমাদের কাছে বিভিন্ন ধরনের আঘাত নিয়ে রোগীরা আসেন, আর তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমরা কি গরম পানি সেঁক দিতে পারবো। বেশিরভাগরা এই প্রশ্নটা করে, অনেকে বলেন এখানে কি বরফ লাগাবো, এখন গরম দিবেন নাকি ঠান্ডা। আজকে শুধু এই সম্বন্ধেই বলবো। এখন দেখেন, কেউ যদি হঠাৎ আঘাত পেয়ে থাকে, মানে অ্যাকিউট ইঞ্জুরি এখনই হয়েছে মাত্র 3 দিন, এই সমস্ত ক্ষেত্রে যেমন ধরেন আমরা পায়ের গোড়ালি সন্ধি অথবা অ্যাঙ্কেল জয়েন্ট, এটা আমরা মচকে গিয়ে থাকি, খুব কমন একটা ঘটনা। এই ধরনের মচকানো অথবা কোথাও যদি আপনি আঘাত পেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে গরম দেওয়া অনুচিত। কারণ গরম যদি আমরা দেই, তাহলে সেইখানে থাকা যে রক্ত নালীগুলো আছে সেগুলো আরও প্রসারিত হবে, ওখানের মধ্যে ফুলা বাড়বে এবং ওই জায়গার মধ্যে আরও ফুলে যাবে। তার মানে হলো আপনি প্রথম 3 দিন অবশ্যই ওখানে গরম দিবেন না, ওখানে তাহলে ঠান্ডা দিতে হবে। ঠান্ডা কীভাবে দিতে পারেন? আপনি বরফ দিতে পারেন, অথবা ডিপ ফ্রিজে রাখা যে সমস্ত বোতল আছে সেই বোতলগুলো একটা হালকা কাপড়ের মধ্যে জড়িয়ে ওটা দিতে পারেন। আবার ঠান্ডা পানির ধারা আপনি দিতে পারেন। ঠান্ডা যত বেশি দেওয়া যায়, অর্থাৎ ঠান্ডা পানি বা বরফ আমরা সাধারণত আইস প্যাকে করেও আপনারা দিতে পারেন। আপনি 15 মিনিট করে দিনে 3 বার এরকম করে আপনি যদি দেন, তাহলে দেখা যায় যে রক্তনালীগুলো আছে সেই জিনিসগুলো ফেটে যায় না, সংকুচিত হয় এবং ফুলাটা কম হয়, যার ফলে পরবর্তীতে ওই জায়গায় ইনফ্লামেশনটা কমে আসে এবং ব্যথাটা কমে আসে। তাই আমরা মানে একিউট আঘাত এর সময় ঠান্ডা দিতে বলি। তবে যে আঘাতগুলো ক্রনিক অথবা যে কোনো রোগ ক্রনিক যদি হয়, ক্রনিক বলতে আমরা বুঝি যে এটা সচরাচর 1 মাস পার হয়ে গেছে, তবে যেগুলো আপনার মোটামুটি সপ্তাহখানেক পার হয়ে যায়, এই সমস্ত জায়গায় আপনি স্বাচ্ছন্দ্যে গরম দিতে পারেন। গরম জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য আপনার আছে হচ্ছে গরম পানির মধ্যে আপনি টাওয়েল ভিজিয়ে দিতে পারেন, তারপর গরম হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়, ইলেকট্রিক ব্যাগ পাওয়া যায়, এরকম অনেকভাবে আপনি দিতে পারেন। অনেকে আবার জিজ্ঞেস করেন যে গরমটা আমি কীভাবে দেবো, আমি কি গরম পানি পানির মানে ধারা দিয়ে দিব, অর্থাৎ পানি নিয়ে আমি ঢালবো? এটা আপনি ঢালতে পারেন, তবে এরকম করলে আপনার ফোসকা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। সুতরাং গরম পানিটা ব্যাগের মধ্যে নিয়ে অথবা গরম টাওয়েল ভিজিয়ে এটা দেওয়াটাই উত্তম। তো এই হলো মোটামুটি আজকে গরম এবং ঠান্ডা নিয়ে এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন।